Press the bell icon on the YouTube app and never miss another update. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ইউটিউব বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। তো আজ আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো কিভাবে এক ক্লিকে আনলিমিটেড ফোল্ডার আমরা কম্পিউটারে তৈরি করতে পারি। এই যে দেখুন আমাদের যে কম্পিউটার স্ক্রিনটি, এখানে আমি চাচ্ছি এক ক্লিকে আমি অনেকগুলো আনলিমিটেড ফোল্ডার আমি তৈরি করব। তো সেই ফোল্ডারগুলো আমরা কীভাবে তৈরি করব সেটি আমরা দেখব। তো বন্ধুরা, আমরা হয়তো অনেকেই এই সম্পর্কে জানি, যারা জানে তারা হয়তো একটু অ্যাডভান্স লেভেলের, আর যারা জানি না তাদের জন্য এই ভিডিওটি। তার আগে বলে রেখেছি বন্ধুরা, প্রতিবারের মতো যেটা বলি সেটা হচ্ছে, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন দেখি কিভাবে আমাদের কম্পিউটারে আনলিমিটেড ফোল্ডার তৈরি করব। এর জন্য আমি ম্যানুয়াল একটা ফোল্ডার তৈরি করে নিই, কারণ আমার ডেস্কটপে যদি আনলিমিটেড ফোল্ডার হয়ে যায় তাহলে আমার সমস্যা হতে পারে। পরবর্তীতে খুঁজে আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম। ফোল্ডারের ভিতরে এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করব, এই যে টেক্সট ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করব। এটিকে আমি ওপেন করি। ওপেন করার পরে এটির ভিতরে আমাকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো করব। এখন এখানে যে লেখাগুলো আমি লিখব হুবহু সেই একই লেখাগুলো লিখবেন। বন্ধুরা, লেখাগুলো চেষ্টা করবেন বড় হাতে লেখার জন্য। এখানে এই যে আমি টপ লিখে দিলাম, এখানে টপ, বটম, লেফট, রাইট, যে কোনোটা আপনি লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি যে লেখাগুলো টাইপ করছি হুবহু সেই একই লেখাগুলো টাইপ করবেন। গো টু টপ, যদি আপনি এখানে বটম দেন তাহলে যে এখানে বটম দিয়ে দিতে হবে, আর যদি টপ লিখে, আমি যেমন টপ লিখেছি এখানে টপ লিখেছি এখানে টপ লিখেছি, যদি এখানে লেফট লিখেন এখানে লেফট লিখতে হবে। তো বন্ধুরা, আমাদের লেখা আপাতত শেষ। তো এখানে আমি যে কাজটি করব, আমার ফাইলটিকে সেভ করতে হবে, এই যে সেভ এজ এ ক্লিক করব। তো বন্ধুরা, এখানে আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো আমি আমার এই ফাইলের একটি নাম দেব। আমি একটি নাম দিয়ে নিলাম। নাম দিয়ে এখানে আমি লিখব ডট বিএটি লিখে আমি এটাকে সেভ করে দেব। যখনই সেভ করব বন্ধুরা, এই যে দেখুন আমি এটাকে এখন কেটে দিই, আমার এটার কাজ নেই। তাই দেখুন আমি যে ফোল্ডারটি করেছি, এই যে ফোল্ডারের ভিতরে আমার একটি ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমি এই ফাইলটা ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা হবে না। তো এই ফাইলে যখনই বন্ধুরা দেখুন, যখন আমি এই ফাইলে ফাইলটিকে ওপেন করব, ওপেন, এই যে দেখুন আনলিমিটেড ফোল্ডার তৈরি হচ্ছে। আমি এটাকে কেটে দিই, কারণ অতিরিক্ত ফোল্ডার হলে এই ফোল্ডারগুলো আমাকে ডিলিট করতে সময় লাগবে। এই দেখুন আমি যতই এটাকে মানে ক্লিক করে সামনে রেখে দেবো ততই আনলিমিটেড ফোল্ডার হতেই থাকবে। এই যে দেখুন আনলিমিটেড ফোল্ডার হতে থাকবে। তো বন্ধুরা, এই টিক্সটি কি আমরা আগে জানতাম না। তো বন্ধুরা, অনেক সুন্দর একটি জিনিস আমরা শিখে ফেললাম খুব অল্প সময়ের ভিতরে। তো বন্ধুরা, এই যে টিক্সটি আমি দেখিয়েছি, যদি আপনাদের টিক্সটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন, এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যদি আপনাদের ভিডিওটি কোনো খারাপ লেগে থাকে তাহলে সেটাও জানাবেন যে ভিডিওতে কী কী সমস্যা থাকতে পারে। আর যদি আপনাদের মতামত জানান তাহলে আমি চেষ্টা করব আগামী নেক্সটের যে টিউটোরিয়ালটি নিয়ে আসবো সেটি সেই পর্বটিতে
আরো ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।